সেরা পুরস্কার পেয়ে আপ্লুত বহরমপুরের সেবামিলনী উচ্চ বিদ্যালয়। এবারে জেলার সেরা স্কুলে তকমা পেলেন মুর্শিদাবাদের বহরমপুরে সেবামিলনী হাইস্কুল, পাশাপাশি সহকারী প্রধান শিক্ষিকা রীনা মণ্ডল বেস্ট গাইড টিচার হিসাবে পুরস্কৃত হয়েছেন। এই অনন্ত সবার সাথে ভাগ করে নিতে বৃক্ষরোপণের সাথে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান রাখা হয়। সেখানে প্রধান শিক্ষিকা জানান, একেতে অরণ্য সপ্তাহ, অন্যদিকে স্কুলের শিশু বিজ্ঞান কংগ্রেস প্রতিযোগিতায় স্কুলে স্থান করেছে, সেখান থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ও যাচ্ছে। এছাড়া জেলার সেরা স্কুল হিসাবে নিজেদের পরিচিতি পাওয়ায় খুব খুশি তারা। এই সম্মানে আমি তো খুবই আনন্দিত এবং আপ্লুত, শুধু আনন্দিত আপ্লুত নয়, এর সঙ্গে মনে হচ্ছে যেন দায়িত্বটা আরও বাড়ল, ভবিষ্যতে যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় স্কুলকে, ছাত্রছাত্রীকে, এটাই আমার অনুভূতি হচ্ছে। কীভাবে চিন্তা ভাবনাটা যে এইভাবে পড়াশোনার পাশাপাশি একটা, আমি এসব ব্যাপারে প্রথম থেকেই খুব আগ্রহী, ছাত্রছাত্রীকে বহুদিন আগে থেকেই এরকম সায়েন্স ফেয়ার মডেল প্রেজেন্টেশন আমি করাই। আমি 2000 সালে প্রথম BITM-এ নিয়ে গেছিলাম, তারপরে আমি মালদা গার্লস চলে গেছি, মালদা গার্লস থেকে আমি 2017 সালে সেবামিলন স্কুলে জয়েন করেছি। তারপর থেকেই দেখা গেল যে এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের পাশাপাশি যে সমস্ত এলাকা থেকে উঠে এসেছে, তাদের বাড়িতে শিক্ষা দীক্ষার কোনো পরিবেশ রংপুরে নেই, তাই আমার মনে হলো যে পড়াশোনার পাশাপাশি, তবে এরা খুব বাধ্য কথা শোনে, তাই মনে হলো এদেরকে তৈরি করা যাবে। তখন থেকেই আমি এদেরকে নিয়ে বিভিন্ন রকম সায়েন্স ফেয়ার করাই, মডেল করাই, সায়েন্স এক্সিবিশন করাই, এবং সেই সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, NCSC যেটা বলে, প্রতি বছরই সেটা হয়। আমি নিয়ে গেছি 2022 সালেও, নিয়ে গেছি 31তমতেও নিয়ে গেছি, আবার এটা 31তম ছিল। 31তমতে আমার সেখানে গেছে চারটি প্রজেক্টের মধ্যে তিনটে প্রজেক্ট জেলা স্তর থেকে রাজ্য স্তরে ওঠে, রাজ্য স্তর থেকে একটি প্রজেক্ট ন্যাশনাল স্তরে যায় 2023 সালে, যেটা ছিল 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, NCSC, ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস। তা সেখানে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আমাদের স্কুল সেবামিলনী হাইস্কুল বেস্ট স্কুল নির্বাচিত হয়েছে, আর আমি বেস্ট গাইড টিচার 2023 NCSC থেকে এই জেলার নির্বাচিত হয়েছে। আমার যে চারটে প্রজেক্ট গিয়েছিল বিভিন্ন বিষয়ের উপরে ছিল, তার মধ্যে তিনটে প্রজেক্ট জেলা স্তরে যেটা গেল নির্বাচিত হলো, সেটা একটা ছিল ব্রয়লার এবং তাদের ফিড সম্পর্কে, সেটা আমি অন্যান্য জিনিস দিয়ে তাদের ফিডের সঙ্গে মিশিয়ে করেছিলাম, সেটা গেল জাতীয় স্তরে। আরেকটা ছিল মসকুইটো কন্ট্রোল ইনসেন্সটিক্স হার্বাল স্প্রে, মসকুইটো কন্ট্রোল এগুলো তৈরি করা নিয়ে, আরেকটা ছিল পেপার টুথপেস্ট, এই তিনটে জেলা স্তর থেকে রাজ্য স্তরে ওঠে। আর যেটা চারটি গিয়েছিল তার মধ্যে আরেকটা ছিল, সেটাও আমাদের ভালো প্রজেক্ট ছিল, যাই হোক কোনো কারণে হয়তো ছাত্রছাত্রীরা প্রেজেন্টেশন সেরকম করতে পারেনি বলে সেরকম হয়নি, তো সেটাও খুব ভালো প্রজেক্ট ছিল। আমাদের ফিস স্কেল, মাছের আঁশ তো আমরা গয়না তৈরি করতে করতে এর আগেও হয়তো ব্যবহার হয়েছে, কিন্তু সেখানে তো আমরা কাজে লাগিয়েছি, তার সঙ্গে যেটা আমাদের মেন উদ্দেশ্য সায়েন্সটা কি মাছের আঁশের, যে কোলাজেন প্রোটিন, এই প্রোটিনটা বার্ধক্য রোধে খুব কাজ করে, বার্ধক্য রোধে কোলাজেন, মাছের আঁশের যে কোলাজেন প্রোটিন সেটা খুব কাজ করে, এইটাই আমরা দেখাতে চেয়েছিলাম ওই প্রজেক্টে, কিন্তু সেই প্রজেক্টটা আমাদের জেলা স্তর থেকে রাজ্য স্তরে যায়নি, অন্য তিনটে গেছে। পুরস্কারটা আমাদের ন্যাশনালে যাওয়ার জন্য একটা প্রিপারেশন হয়, যে প্রজেক্টটা উঠেছে সায়েন্স হাজরা আমি গাইড করে যাকে তুলেছি, তার প্রজেক্টটা জাতীয় স্তরে যাওয়ার জন্য একটা প্রি ন্যাশনাল ট্রেনিং হয়, ওয়ার্কশপ, সেটা হয়েছিল 11 জুলাই থেকে 13 জুলাই অবধি, এটা ছিল কলকাতার মহাবোধি সোসাইটি সংস্কৃত কলেজিয়েট স্কুলে, এই ওয়ার্কশপটা ছিল 3 দিনব্যাপী, সেখানেই এই 2023 সালের এই বেস্ট স্কুল অ্যাওয়ার্ড এবং বেস্ট গাইড টিচার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমার নাম রীনা মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার সেবামিলনী হাইস্কুল। আচ্ছা, আমাদের স্কুল এবার যে এখানে শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের স্কুলের চারটি দল অংশগ্রহণ করেছিল তাদের মৌলিক কাজ নিয়ে, তো সেখানে তিনটে আমাদের টিম সিলেক্টেড হয়েছিল রাজ্যের জন্য, এবং সেখান থেকে একটি টিম সিলেক্টেড হয়েছে জাতীয় স্তরের জন্য। আমাদের ক্লাস সিক্সের সায়ন হাজরা ভোপালে যে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে পার্টিসিপেট করবে আগস্ট মাসে। তো আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম
স্কুলকে যে বেস্ট গাইডটি বেস্ট স্কুল হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার, এবং আমাদের সহকারী শিক্ষিকা রীনা মণ্ডল তিনি বেস্ট গাইড টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের গাইড টিচারকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা সেটা সেলিব্রেট করলাম। আর এটা যেহেতু অরণ্য সপ্তাহ চলছে, আমরা এই দিনটা বেছে নিয়েছিলাম এই বাচ্চাদেরকে আরও পরিবেশ সচেতন করার জন্য। তাদেরকে গাছ দেওয়া হলো এবং তাদেরকে দিয়েই আমরা স্কুলের মধ্যে কয়েকটা গাছ লাগাবো যেটা থেকে যাবে তাদের স্মৃতি হিসাবে, সেই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। এই যে সাফল্য, এই সাফল্যটা যে কতটা অনুভব করছে আনন্দ, মানে কতটা ভালো না, এটা তো আমাদের মতো স্কুলের ক্ষেত্রে বিশাল বড় ঘটনা। কারণ আমাদের বাচ্চারা যে পরিবেশ থেকে আসে তারা বাড়িতে খুব যে একটা কিছু সুযোগ সুবিধা পায় তা নয়। আমাদের রীনাদি তাদেরকে নিয়ে যেমন ধরুন যে ব্রয়লারের যে কাজটা করেছেন তার জন্য দীর্ঘদিন ওই রেশম কীটের দেখাতে সেরিকালচারে নিয়ে যেতে হয়েছে, বা এইরকমভাবে উনি কাজটা করেছেন, স্কুলের মধ্যে কাজ করেছেন, ওরা হাতে কলমে কাজটা করেছে, মানে বাস্তবে কতটা বলতে পারবে সেটা বড় কথা নয়, ওরা কিন্তু জিনিসটা বুঝেছে যে মসকুইটো কন্ট্রোল জৈবিক পদ্ধতিতে করা যায়। এবং মসকুইটো কন্ট্রোলের জন্য একটা ধূপকাঠি তারা তৈরি করেছে, যে ধূপকাঠিটা দিয়ে মশা মানে ওই গুড নাইট বা এরকম ধরনের কিছু না লাগিয়ে রাসায়নিক কোনো ব্যাপার না নাই, যেখানে জৈবিক পদ্ধতিতে পুরোপুরি হচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যখন বাইরে যাই আমরা পেপার সোপ ইউজ করি, তো সেরকমই আর একটা কাজ ওরা করেছিল যেটা হচ্ছে পেপার টুথপেস্ট, ব্রাশ বা পেস্ট এসব না নিয়ে গিয়ে পেপার টুথপেস্ট সেই কাজটা ওরা করেছিল। এই তিনটে জিনিস, তার সঙ্গে আরও একটা কাজ যেটা রাজ্যে সিলেক্টেড হয়নি কিন্তু আমরা মনে করি খুব উচ্চমানের কাজ হয়েছিল, মাছের আঁশ, তাতে কোলাজেন বলে একটা উপাদান থাকে যেটা আমাদের বয়স বৃদ্ধির যে ব্যাপারগুলো আছে তাকে অনেকটাই কমিয়ে দিতে পারে, মানে রোদ নয় কমিয়ে দিতে পারে, এবং সেই সঙ্গে আমাদের প্রচুর ভিটামিন যোগান দেয় আমাদের শরীরে ফুড হিসাবে। শুধু তাই নয়, বড় বড় মাছের আঁশ সেটাকে সুন্দর করে রং করে ওরা রাখি তৈরি করেছে, গয়না তৈরি করেছে, এর একটা কিন্তু আর্টের দিকও আছে। তো এই সবটা মিলেই তারা করেছে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা করলাম। এবং আগস্ট মাসে আমরা এইটা নিয়ে এখানে একটা ফুড স্টল, আমাদের স্কুলে নিউট্রিশন খোলা হয়েছে গত বছর থেকে, তো যে বাচ্চারা যেটা শিখছে সেটা হাতে কলমে করার জন্য আমরা আগস্ট মাসের 13 আগস্ট ঠিক করেছি একটা দিন যেখানে ফুডের স্টল থাকবে, এবং ওরা হাতে হাতে যে আঁশ দিয়ে কাজ তৈরি করছে, ধূপকাঠি বানাচ্ছে, এগুলো আমরা সেদিন সেল করা এবং প্রদর্শনীর ব্যবস্থা রাখবো। তো আপনাদেরকে আগে থেকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি, সেই অনুষ্ঠানটাতেও আপনারা আসুন। আমরা এভাবেই চাইছি বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনে বাস্তবে কাজে লাগছে এইসব জিনিসগুলো সম্পর্কে উৎসাহিত করতে, একই সঙ্গে যে কথাটা এখন বলা হচ্ছে যে লার্ন আর্ন হোয়েন ইউ লার্ন, যে শিক্ষার পাশাপাশি কিভাবে রোজগার করা যায় সেই ট্রেনিংটাও আমরা বাচ্চাদেরকে স্কুল থেকে দিতে চাইছি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim, e até que enfim.